নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঢ্যাঁড়স বা ভেন্ডি, এটা অনেকেই পছন্দ করে না বা খেতে চায় না, তো আজকে তাদের জন্য দেখাচ্ছি একটা খুব সুন্দর রেসিপি, সর্ষে পোস্ত ভেন্ডি, যেটা দিয়ে গরম গরম একতলা ভাত নিমেষেই খেয়ে ফেলা যাবে। তাহলে আসুন শুরু করা যাক। আমি এখানে 150 গ্রামের মতো কচি ভেন্ডি নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একমাত্র কচি ভেন্ডিরই প্রয়োজন। তারপর ভেন্ডিগুলো আগে ভালো করে জলে ধুয়ে নিলাম, কারণ ভেন্ডি কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হয়। তারপর এইভাবে ভেন্ডির বোটাটা এবং ভেন্ডির পিছনে এই অংশটুকু কেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে, এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে আমি লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেছে, এর ভিতরে একটু নুন দিয়ে দিলাম, যাতে ভেন্ডির ভিতরে নুনটা ঢুকে যায়। ভেন্ডির গায়ে হালকা লালচে রং ধরেছে, তবে ভেন্ডির গাগুলো দেখে এখনও বোঝা যাচ্ছে এগুলো নরম হয়নি। ভেন্ডিগুলো আস্তে আস্তে নরম হয়ে এসছে এবং ভালোই রং ধরেছে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নিলাম। কড়াইতে যেটুকু তেল ছিল তার ভিতরে সামান্য কালো জিরে দিয়ে দেবো। কালো জিরাটা অল্প একটু ভেজে নিয়েছি। তারপর একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে এই তেলের সাথে আমি কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, টমেটোর যে রসটুকু ছিল সেটাও আস্তে আস্তে শুকিয়ে এসেছে। এর ভিতরে অল্প একটু নুন দিলাম, কারণ আমি যখন ভেন্ডি ভেজেছিলাম তখন তেলের ভিতরে অল্প একটু নুন থেকে গিয়েছিল, সেই বুঝেই আমি নুনটা দিলাম। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়োটা কিন্তু কমই দেব। এইবার আমি মশলাটা বেশ কষিয়ে নিয়েছি, মশলার থেকে অল্প তেল ছেড়ে এসছে। এর ভিতরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এর ভিতরে আমি 1 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটার সাথে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ পোস্ত এর ভিতরে একটা অসাধারণ সুন্দর টেস্ট আনবে। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পোস্ত যত বেশি কষাবো এর টেস্ট এবং ফ্লেভারটা আস্তে আস্তে বেরোবে। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে অল্প অল্প তেল ছেড়ে এসছে এবং সুন্দর কালারও ধরেছে। এইবার এর ভিতরে আমি সর্ষে বাটা পেস্টটা দিয়ে দিলাম। আমি সর্ষের সাথে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম, তবে সর্ষে দেওয়ার পর কিন্তু আর বেশি এটাকে নাড়াবো না, কারণ সর্ষে বেশি ভাজলে সেটা তিতো হয়ে যায়। এবার ভাজা ভেন্ডিগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা বেশ ঘন, কিন্তু ভেন্ডিগুলো ভাজলেও একটু মশলার সাথে মেশানোর জন্য অল্প একটু জলের প্রয়োজন আছে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেন্ডির সাথে মিশিয়ে নিলাম, তবে জলের পরিমাণটা খুব কমই দিতে হবে, কারণ এটা শুকনো শুকনোই হবে। তার ফলে ভেন্ডি যেটুকু শক্ত আছে এই মশলার ভিতরে কুক হয়, ভেন্ডির ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবং ভেন্ডিটাও আস্তে আস্তে নরম হয়ে আসবে। এইবার গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন, মশলা থেকে অল্প তেল বেরিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। যেটুকু জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে। দেখুন, ঘন হয়ে এসছে। এইবার এর ভিতরে আমি 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।